আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই 8 11। আজ আমরা দুইটি স্বরবর্ণ শিখব। তা হচ্ছে এ এবং ও আমরা এই দুইটি স্বরবর্ণ শিখব। আজ আমরা এই দুইটি বর্ণ দিয়ে শব্দ গঠন বাক্য গঠন এবং এই বর্ণ দুইটি উচ্চারণ এবং কিভাবে লিখতে হয় সে সবকিছুই শিখবো তাহলে চলো বন্ধুরা আমরা প্রথমেই এ সম্পর্কে শিখি এ এ দিয়ে শব্দ গঠন ও বাক্য গঠন শিখে নেই তোমরা দেখতে পাচ্ছ একজন লোক এক তারা বাজাচ্ছেন এক তারা বাজে এক তারা এ তাহলে বন্ধুরা আমরা এ দিয়ে একটি শব্দ দেখতে পেলাম এক তারা এক তারা বাজে চলো আমরা আবার পড়ি এক তারা বাঁচে এক তারা এ এক শিখি এক এ দিয়ে তাহলে আমরা আরো একটি শব্দ দেখতে পেলাম এক এক শিখি এক এবার আমরা এ দিয়ে কিছু শব্দ পড়ব এক এতে এক তারা এতে একতা এতে এগারো চলো বন্ধুরা আমরা শব্দগুলো আবার পড়ি এতে এক এতে এক তারা এতে একতা এতে এগারো এবার আমরা এ বর্ণটি পড়ি এ এবার আমরা দেখিনি আমরা এই বর্ণটি কিভাবে লিখব বন্ধুরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আমরা এ বর্ণটি কিভাবে লিখব তোমরা এ ছবি অনুসরণ করে ধাপে ধাপে এভাবে এই বর্ণটি লিখবে তাহলে বন্ধুরা আমরা এই বর্ণটি শিখে গেলাম এবার আমরা শিখব ওই বর্ণটি ওই আমরা একটি ঐরাবত দেখতে পাচ্ছি ঐরাবত সাজে ঐরাবত ওই তাহলে বন্ধুরা আমরা ওই দিয়ে শব্দ দেখতে পেলাম ঐরাবত চলো আমরা আবার পড়ি ঐরাবত সাজে ঐরাবত ওই ঐক তানে বাজে ওই ওই দিয়ে আমরা আরো একটি শব্দ দেখতে পেলাম ঐকতান ঐক্যতানে বাজে ঐকতানে ওই এবার আমরা ঐ দিয়ে শব্দগুলো আবার পড়বো আমরা ছবি দেখে শব্দগুলো বলবো ও শিখব ঐতে ঐরাবত ওইতে ঐতিহাসিক ঐতে ঐরাবত ওইতে ঐতিহাসিক এবার আমরা ওই বর্ণটি করব ওই ওই এবার আমরা দেখিনি আমরা ওই বর্ণটি কিভাবে লিখব বন্ধুরা তোমার ছবিতে দেখতে পাচ্ছ আমরা কিভাবে ওই বর্ণটি লিখবো তোমরা ঠিক একই ভাবে ধাপে ধাপে ওই বর্ণটি লিখবে তাহলে বন্ধুরা আজ আমরা দুটি স্বরবর্ণ শিখেছি এ ওই আমরা স্বরবর্ণের শুরুতে শিখেছিলাম এবং স্বরেয়া তখন এর উচ্চারণগুলো ছিল অ আজ আমরা শিখেছি এ ওই বন্ধুরা আজ আমরা এ ওই দ্বারা শব্দ গঠন বাক্য গঠন শিখেছি এবং আমরা এই দুইটি বর্ণ কিভাবে উচ্চারণ করব এবং কিভাবে লিখব তাও শিখেছি বন্ধুরা দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ